নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি হাতের দুমুখী রেখা সম্পর্কে এমন কয়েকটি কথা বলবো যেগুলির অবশ্যই আপনাদেরকে গুরুত্ব দেওয়া উচিত এবং এই তিনটি বিষয়কে আপনাদের অবশ্যই করা চলবে না। এর আগে দুমুখী আয়ুরেখা সম্পর্কে যে ভিডিও আমি দিয়েছিলাম তাতে আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি এবং তাতে যে কমন বিষয়টি এসেছিলো সেটি হলো স্ট্রাগলিং পিরিয়ড। দুমুখী রেখা নিজে নিজেই অনেক বেশি ভাগ্যশালী মানা হয়ে থাকে। হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে জীবন রেখা বা আয়ুরেখা বা লাইফ লাইন। এই জীবন রেখা বা লাইফ লাইনে যখন কোনোভাবে দুমুখী রেখা বা দুমুখী শাখা থেকে থাকবে, এই ধরনের হতে পারে অথবা এই ধরনের হতে পারে, অর্থাৎ যে কোনো দিকেই থাকুক না কেন, যখন জীবনরেখাতে দুমুখী এই ধরনের নিচের দিকে শাখা থাকবে তখন এদের জীবনে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে এই সব ব্যক্তিরা নিশ্চিত সফল হতে সক্ষম হন বা হয়ে থাকেন। জীবনে এদের যতই কিন্তু আপস অ্যান্ড ডাউন কিন্তু চলে আসুক, আয়ুরেখা থেকে যেমন স্বাস্থ্য দেখা হয় তাই আয়ু সম্বন্ধিত বা স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা এরা কিন্তু ভালোভাবে ট্যাকেল করতে সক্ষম হয়। যে কোনো পরিস্থিতিতেই এই সব মানুষেরা ব্যালেন্সড করে চলতে সক্ষম হন। হেলথ রিলেটেড যদি কথা বলা হয় তাহলে এদের রোগ প্রতিরোধক ক্ষমতা স্বাভাবিক থেকে থাকে। দুমুখী রেখা থাকা ব্যক্তিদের উপর রিসার্চ করে দেখা গেছে যে এই সব ব্যক্তিরা কিছু কমন জিনিসকে গুরুত্ব একেবারেই দেয় না, তাতে এদের জীবনের সংঘর্ষ আরও অনেক বেশি বৃদ্ধি পায় এবং এদের শুভ পরিণাম মিলতেও সমস্যার মুখোমুখি কিন্তু এদেরকে হতে হয়। তো এই সংঘর্ষের কারণেই এদের তিনটি বিষয়ে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আপনারা যদি এই তিনটি বিষয় গুরুত্ব দিয়ে চলতে পারেন তো আপনাদের জীবনের প্রায় 72-80% সমস্যা আপনাদের কমে যাবে এবং আপনারা সফলতা অনেক দ্রুত প্রাপ্ত করবেন। তো আসুন শুরু করে রাখ বা জেনে নেওয়া যাক কী কী সেই জিনিসগুলি। প্রথম যে বিষয়টি সেটি হলো পজিটিভ অ্যাটিটিউড। যদি কারো হাতে দুমুখী শাখারেখা আয়ুরেখার থেকে থাকে, অর্থাৎ দুমুখী জীবনরেখা থেকে থাকে, তাদের জীবন জানবেন কখনোই কিন্তু স্মুথনেস আসবে না, ইজি হবে না, আপনার জীবনশৈলী খুব বেশি ইজি হবে না। এদের জীবনে নিরন্তর পরিবর্তন কিন্তু হতে দেখা যায় কারণ এদের জীবনে স্ট্রাগল কিন্তু পদে পদে এসে থাকে এবং এই স্ট্রাগলই এদের জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। তাই এদের পজিটিভ থাকা অবশ্যই জরুরি কারণ ভগবানের ইচ্ছা আপনাকে অনেক কিছু শেখানোর, আপনাকে আরও অ্যাডভান্স বানানোর, আপনাকে আরও শ্রেষ্ঠ আরও উত্তমুনি বানাতে চাইছেন। আর যদি আপনি নেগেটিভ হয়ে যান জীবনের জার্নিতে তাহলে আপনি সেই সব মানুষদের আওতায় চলে যাবেন যারা জীবনের শেষ পর্যন্ত সময় বা জীবনের অধিকাংশ সময় কিন্তু স্ট্রাগল করে কাটিয়ে দিয়েছেন। আর আপনি যদি পজিটিভ থাকতে পারেন তাহলে আপনার জীবনে হঠাৎ পজিটিভ পরিবর্তন আসবেই কারণ কন্ডিশনকে মানিয়ে নিয়ে সঠিক ওয়ে আপনি বেছে নেবেন। এবং এই পজিটিভিটির সাথে আপনাকে অবশ্যই পেশেন্স বা ধৈর্য রাখা জরুরি। আর যেখানেই পেশেন্সের আপনার লুজনেস আসবে, যেখানেই আপনার ধৈর্যের অভাব হবে, সেখানে আপনাকে দুমুখী রেখার শুভ রেজাল্ট কখনোই মিলবে না এবং স্ট্রাগলের সময় কোনোভাবেই নেগেটিভ আপনাকে হওয়া চলবে না। আপনাকে অবশ্যই সব সময় যে কোনো পজিশনে আপনাকে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে, পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে। দ্বিতীয় যে জিনিসটি বা দ্বিতীয় বিষয়টি সেটি হলো ফরগিভনেস, লেটস গো এবং মুভ অন। দ্বিতীয় বিষয়টি সেটি আপনাকে ধ্যান দেওয়া উচিত বা গুরুত্ব দেওয়া উচিত সেটি হলো পুরনো বিষয়গুলিকে আপনাকে ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখা গেছে এই সব জাতক বা জাতিকারা রোজ কিছু না কিছু এদের জীবনে পরিবর্তন হয়, তাই ফরগিভনেস, লেটস গো এবং মুভ অন এই তিনটি বিষয় নিজেদের জীবনে অ্যাপ্লাই আপনাকে অবশ্যই করা উচিত। এতে কখনোই মেন্টাল প্রেসার, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসব ইস্যু আপনাদের আসবে না।
এর পিছনে কারণ এটাই যে জীবনে প্রতি ক্ষণে আপনার কিছু না কিছু শেখার প্রয়োজন রয়েছে, যার দ্বারা আপনি সর্বোত্তম এবং শ্রেষ্ঠ বানতে সক্ষম হবেন। আপনি যদি অতীতের খারাপ ঘটনাগুলিকে না ভোলেন, তো সামনে এগিয়ে যাওয়া আপনার সামনে এগিয়ে যাওয়ার রাস্তা বা পথ আপনার কিন্তু মুশকিল হবে। যাদের হাতে দুমুখী আয়ুরেখা বা দুমুখী লাইফ লাইন যাদের হাতে রয়েছে, যাদের হাতে এই ধরনের দুমুখী আয়ুরেখা বা লাইফ লাইন রয়েছে, তাদের জীবনে অনেক বেশি ইনসিডেন্ট হয়ে থাকে এবং কাহিনী ঘটনাগুলিও অনেক কিন্তু ইন্টারেস্টিং হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে লাভ ম্যারেজ, লাভ ইনসিডেন্ট বা আরও ইন্টারেস্টিং ট্র্যাভেলিং এক্সপিরিয়েন্স কিন্তু এদের জীবনে থেকে থাকে, যা ব্যক্ত করতে এদেরও ভালো লাগে। তবে অতীতে ঘিরে থাকলে বা অতীতকে শুধু আঁকড়ে ধরে পড়ে থাকলে আপনার বর্তমান এবং ভবিষ্যতের এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হবে না। তো এই বিষয়টিকে অবশ্যই আপনাদের গুরুত্ব দেওয়া উচিত, অবশ্যই অতীতকে ভুলে যান, ফরগিভনেস, লেটস গো আর মুভ অন, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবার বলবো তৃতীয় বিষয়টি। তৃতীয় যে বিষয়টি সেটি হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্ট এফর্ট আপনাদের লাগবে। আপনাদের মতো মানুষদের জীবনে ক্ষণে ক্ষণে ব্রেক বা বাধা আসার চান্স অবশ্যই থেকে থাকে। আর কনসিস্টেন্সি কী করে? যে কোনো কাজের প্রতি আপনার ইন্টারেস্টকে, আপনার এনার্জিকে বৃদ্ধি করে। তো এই এনার্জি, স্ট্রেংথ আপনাকে অবশ্যই আপনার কনসিস্টেন্ট এফর্ট দেবে, যা নিজের কর্মে আপনাকে আরও মাহির বানাবে, আরও শ্রেষ্ঠ বানাবে। তো লাইফে আপনার যেই পরিবর্তনই আসুক না কেন, তাতে আপনি সহজেই অ্যাডাপ্ট করে নিতে পারবেন। তাই যদি আপনি কনসিস্টেন্ট এফর্ট দিতে পারেন, আপনার লক্ষ্যে ফোকাস রাখতে পারেন, এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে সমস্ত বাধা কিন্তু নিমেষেই কেটে যাবে এবং আপনারা লক্ষ্যের দিকে আবার অবিচল থাকতে পারবেন। যাদের হাতে আয়ুরেখা দুমুখী হয়ে থাকে বা যাদের হাতে আয়ুরেখা বা জীবনরেখা এরকম দুমুখী শাখা থেকে থাকে, তারা হৃদয়ের থেকে বিচার নেয়, তাই জীবনে আপস অ্যান্ড ডাউন কিন্তু লেগে থাকে। শুধুমাত্র নিজের কাজে ফোকাসড হন, পজিটিভ থাকুন, রুটিন মাফিক কাজ করুন, এতেই কিন্তু আপনার সম্পূর্ণ জীবন বদলে যাবে। এই তিনটি কাজ আপনারা করে দেখুন আর দেখুন দুমুখী আয়ুরেখার ম্যাজিক। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।